হাল চাষ এখন খুব একটা দেখা যায় না। কালের পরিক্রমায় আমাদের দেশ থেকে হারিয়ে যাচ্ছে গরু বা মহিষ দিয়ে হাল চাষ। দেশের অনেক কিছুতেই ডিজিটালের সুবাতাস বইছে এবং মানুষের সুবিধাগুলো পাচ্ছে অনেক সহজেই। সেই অগ্রযাত্রা থেমে নেই কৃষিভিত্তিক প্রযুক্তির ক্ষেত্রেও। দিন দিন নতুন যন্ত্র আবিষ্কারের ফলে সারা দেশ থেকে হারিয়ে যেতে বসেছে বাঙালির চিরচেনা সেই মহিষ লাঙল দিয়ে জমি চাষের চিত্র। আধুনিক কৃষি ব্যবস্থাপনার কারণে গ্রামগঞ্জে গরু কিংবা মহিষ দিয়ে হাল চাষ এখন আর তেমন একটা দেখা যায় না। ফলে সকালবেলা কাঁধে লাঙল জোয়াল দরিয়ার সঙ্গে জোড়া গরু কিংবা মহিষ নিয়ে কৃষককে মাঠে যেতেও দেখা যায় না। তারপরও বাংলার এই ঐতিহ্য ধরে রেখে এখনও অনেকে নিজের ও পরিবারের রুটি রুজির ব্যবস্থা করেছেন। আধুনিক কৃষি ব্যবস্থাপনায় প্রযুক্তির সঙ্গে পাল্লা দিয়ে না পারলেও কৌশলগত দিক থেকে গরু মহিষের চাষ করেও এখনও রোজগার করে চলেছেন কেউ কেউ। দেশের কৃষি প্রধান অঞ্চলগুলোতে একসময় মহিষ দিয়ে জমি চাষ আর মই দেওয়ার দৃশ্য সবার নজর কাটত। বাড়ি থেকে বের হয়ে মাঠের দিকে নজর পড়তেই দেখা যেত চাষিরা মহিষ কিংবা গরু দিয়ে হাল চাষ করছে। সে যেন এক চোখ জোড়ানো দৃশ্য ছিল।